ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তার অবস্থান নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা আছেন ভারতের নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে। এবার নতুন এক প্রতিবেদনে ভারতের আরেকটি গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানালো আরও চাঞ্চল্যকর তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, নয়াদিল্লির ইন্ডিয়া গেট ও খান মার্কেটের কাছেই একটি বাংলোতে অবস্থান করছেন শেখ হাসিনা। অত্যন্ত সুরক্ষিত সেই বাংলোতে আছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে হিন্দুস্তান টাইমস ওই বাংলোর প্রকৃত ঠিকানা বা সড়ক নম্বর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলছে, প্রায় 2 দশক ধরে শেখ হাসিনা ঢাকার কেন্দ্রস্থলে 3,600 বর্গমিটার বিস্তৃত ম্যানিকিওর বাগানে ঘেরা একটি বিস্তীর্ণ প্রাসাদে বাস করতেন এবং এটি মূলত রানী দ্বিতীয় এলিজাবেথের থাকার জন্য নির্মিত হয়েছিল। তবে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে বিমানবাহিনীর উড়োজাহাজে করে বাংলাদেশ থেকে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাটিতে একটি নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে 77 বছর বয়সী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লির ইন্ডিয়া গেট এবং খান মার্কেটের কাছে দিল্লির প্রাণকেন্দ্রে একটি সুরক্ষিত বাংলোতে বসবাস করছেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এই তথ্য প্রকাশ করেছে। ওই কর্মকর্তারা বলেন, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বাসভবন ওই বাংলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কারণ প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন নৃশংসতার পাশাপাশি গণহত্যা সংগঠনের অভিযোগ সহ বহু মানুষের কাছ থেকে এমনকি মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন তিনি। বৃহস্পতিবার ওই কর্মকর্তারা বলেছেন, হিন্দন বিমান ঘাটি থেকে তিনি দিল্লির লুটেন্স বাংলোতে বসবাস করছেন। এর আগে গত মাসে ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনেও বলা হয়েছিল হাসিনাকে লোধি গার্ডেনে দেখা গেছে। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, হাসিনার নতুন এ বাসভবনটি আসলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সেফ হাউস। হাসিনার জীবনের হুমকির কথা উল্লেখ করে তারা এই বাসভবনের সঠিক অবস্থান প্রকাশ না করতে বলেছেন। নুসরাত জাহান, সমকাল।